পেটে ব্যথা শুরু হয় রান ব্যথা হয় যায় হাঁটতে পারি না চলতে পারি না সেখানে যদি তিন চার দিন পর্যন্ত আমি প্রসাব না করতে পারি আটকে থাকে এমন সময় যদি আমি বেঁচেও থাকি আর যদি আপনি আমার চিকিৎসা করে প্রসাবটা বের করে দেন আমি তখন আপনাকে আমার রাজ্যের বাকি অর্ধেকটা দিয়ে দেব বলেন না কি সমস্যা হইতেছে কথা বলেন আল্লামা সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি দেখে বলেন বাচ্চা দেখছো যেই তুমি একটু আগে বললা পানির কোনো দাম নাই সেই এক গ্লাস পানি তোমার পেটে ঢুকলো রাখতেও পারলা না বের হয়ে গেল তাতেই তোমার রাজ্যটা শেষ হয়ে গেছে এতক্ষণে আমরা কি বুঝলাম এক গ্লাস পানির দাম একটা রাজ্যের সমান কতটুকু আসলে কতটুকু দাম রাজ্যের সমান নাকি এর আরো কোনো দাম আছে দেখেন পানির দাম কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সামনে নিয়ে পূর্ববর্তী উম্মতের মধ্যে এক দরবেশের ঘটনা বর্ণনা করতেছেন আল্লাহর দয়া আর আল্লাহর নেয়ামতের দাম কি বর্ণনা করতেছেন উদাহরণ দিয়ে বললেন আগের জমানার উম্মতের মধ্যে একজন দরবেশ ছিলেন যিনি বৈরাগ্য জীবন অবলম্বন করেছিলেন বৈরাগ্য জীবন কাকে বলা হয় আত্মীয় স্বজন লোকালয় সে স্ত্রী সন্তান বাজার ঘাট সহসে একাকিত্ব জীবন অর্জন করা নির্জন জায়গায় বসবাস করা এটা আগের জমানার উম্মতের জন্য বৈধ ছিল বর্তমান জমানার উম্মতের মাঝে সব কিছু ছেড়ে জঙ্গলবাসী হওয়া একাকিত্ব অর্জন করা জায়েজ নাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে সাহাবায়ে কেরাম ওই দরবেশ আল্লাহর দরবারে ওই দরবেশ এমন একটা জায়গা খুঁজতেছিলেন যে জায়গায় কোনো মানুষজন থাকবে না ঘর বাড়ি থাকবে না একা একা ইবাদত করবেন খুঁজতে খুঁজতে একটা জায়গা পেয়ে গেলেন যার আশপাশ চতুর্দিকে নদী সাগর বা মরুভূমি মাঝখানে একটা জঙ্গল বা ছোট্ট একটা উপত্যকা ওই জায়গায় গিয়ে ছোট্ট একটা ঘর বানালেন ঘরের পাশে একটা পানির নবর কাছেন আর একটা ফল গাছ রোপণ করছেন 24 ঘন্টার মধ্যে অল্প সময় ঘুমান বাকি সময় ইবাদত করেন যখন ঘুমান ঘুমের থেকে উঠে ফল গাছ থেকে একটা ফল ভক্ষণ করেন আর পানির নহর থেকে এক পেয়ালা পানি পান করেন 24 ঘন্টা আর কেউ খান না বাকি সময় শুধু ইবাদত আর ইবাদত এভাবে ইবাদত করতে 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 500 বছর চলে গেছে কত বছর আওয়াজ দিয়ে বলেন কতদিন দুনিয়ার মুক্তি পাবো জানি না বৃদ্ধ হয়ে গেলাম চলতে পারি না ক্লান্ত হয়ে গেছি আল্লাহ কোন দিন মারা যাবো জানি না এক নাম্বার ফরিয়াদ আল্লাহ যদি মারা যাব যখন মারা যাব তখন যেন আমি নামাজের সেজদার মধ্যে থাকি মিয়ানে আ সে তোমার শত ধর্মসি ইসকেরা মান কাতি বিলাহান খবরনি আল্লাহ আমাকে আপনি নামাজের সেজদার মধ্যে মরণ দিয়েন আপনি আমি কেমন মরণ চাই কেউ আল্লাহ আল্লাহ বলতে বলতে ইন্তেকাল করে কেউ নামাজের সেজদায় গিয়ে ইন্তেকাল করেন আমার শেখ চট্টগ্রামের জিরি হযরত আল্লামা শাহ মোহাম্মদ তাইয়্যব রাহিমাহুল্লাহ তাআলা ঈদের রাতে বারবার বলতেন তোমরা দোয়া করো আমি ঈদের রাতে যেন আমার আল্লাহ নিয়ে যান আল্লাহ ওয়ালাদের চাওয়া আল্লাহ এভাবেই বুঝে মিটা দেন করোনার মাস মানুষ বাইরে বের হতে পারে না আমরা বিভিন্ন জায়গায় করোনায় যারা সুবিধা বঞ্চিত সব মানুষের মাঝে প্রাণ নিয়ে দৌড়াইতেছি ঈদের রাত হঠাৎ করে হযরতের সাহেবকে দাফন দিলেন ভাই আব্বা অসুস্থ বলছি একটু কথা বলি বলছে আব্বা এখন আইসিইউতে আছেন হঠাৎ করে কিছুক্ষণ পর আবার খবর এলো আইসিইউ থেকে হুজুর বের হইয়া বলতেছেন সবাই সব রুজু করবো আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে যাব ডাক্তার আছে হুজুর এখন উঠতে পারবেন একটা ধমক দিয়ে সরাই দিয়েছেন আমার মাহবুবের সঙ্গে আমি সাক্ষাৎ করবো এখানে আমার অসুস্থতা বিসুস্থতা কোনো ব্যাপার নাই উজু করে হুজুর নামাজে দাঁড়ায় গেলেন নামাজের সেজদায় আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তোমার আমার মরণ কেমন মরণ দলীয় স্লোগান দিতে দিতে কেউ দুনিয়া থেকে বিদায় নেয়
মদের আড্ডায় থেকে নাচতে নাচতে কেউ দুনিয়া থেকে বিদায় নেয়। মরণ কেমন মরণ চাও, সবসময় ইমানের হালতে মরণ কামনা করা ইমানদারের জন্য এটাও একটা বড় দায়িত্ব। দরবেশ আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ যখন মারা যাবো তখন যেন আমি নামাজের সেজদার মধ্যে থাকি, কারণ সেজদা চাইতে বড় পছন্দনীয় আল্লাহর কাছে পৃথিবীতে দ্বিতীয় আর একটা আমার সেজদা সবচেয়ে আল্লাহর কাছে পছন্দ। ইবলিস আল্লাহর হুকুম মানে না, সেজদা দেয় না, চিরতরে বিতাড়িত হয়ে গেছে। আমাদের সেজদা দেওয়া দরকার আছে না নাই? মাজারে, কবরে, পীরের পায়, নেতার পায় সেজদা দেব কাকে? আওয়াজ দিয়ে বলেন কাকে সেজদা দেব? কাকে আওয়াজ দিয়ে বলেন? কাকে? কিসের মাধ্যমে? জোরে বলেন, নামাজ জান্নাতের চাবি, নামাজ জান্নাতের নামাজ দিনের চুক্তি, কিয়ামতের ময়দানে ইমানের পরে নামাজের হিসাব হবে। নামাজের গুরুত্ব আছে, কিন্তু মুসলমান আমরা তো সেজদা দূরের কথা, নামাজের ধারে কাছে যাই না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, নামাজে লাগিয়া কিন্তু মোটেও মায়া লাগে না। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যে কবরে আল্লাহ ছাড়া আপন কাউকে পাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। নামাজের সেজদার মধ্যে মৃত্যুর কামনা তো তখনই করা যায় যখন আমরা নিয়মিত নামাজ আদায়ের মধ্যে থাকব। দরবেশের দুই নাম্বার দোয়া, আল্লাহ মারা যাওয়ার পর দাফন কাফনের কেউ নাই, আয় আল্লাহ জানি না দাফন কাফনের কি হবে, আত্মীয় স্বজন কেউ জানে না কোথায় আছি। অতএব দুই নাম্বার ফরিয়াদ, আমি মারা যাওয়ার পর কেয়ামত পর্যন্ত আমাকে সেজদা অবস্থায় রেখে দিয়ে নবীজি বলেন সাহাবায়ে কেরাম আল্লাহ দরবেশের দুইটা দোয়াই কবুল করেছেন। দরবেশ সেজদা অবস্থায় মারা গেছে, এখনো সেজদা অবস্থায় আছে, কেয়ামত পর্যন্ত সেজদা অবস্থায় থাকবেন। তবে কোথায় আছেন, কিভাবে আছেন, এটা জানার আগ্রহ মানুষের মধ্যে তৈরি হবে না, আল্লাহ আগ্রহ উঠিয়ে গেছেন। দরবেশ মারা যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন দরবেশের রূহকে আল্লাহর সামনে হাজির করা, আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন দরবেশ যাও যাও, আমি আল্লাহর দয়া দিয়ে তোমাকে মাফ করে দিলাম। কিন্তু দরবেশের কথাটা পছন্দ হয়নি, দরবেশ বলেই ফেলল আল্লাহ যদি আপনার দয়া দিয়া মাফ পাইতে হয় তাহলে এত বছর ইবাদত কেন করলাম, আত্মীয় স্বজন কেন সারলাম, আরাম কেন ত্যাগ করলাম। আল্লাহ এই উত্তর শোনার পর ফেরেশতাদের বললেন যাও, এই দরবেশের রুহ নিয়ে জাহান্নামের আগুনের তাপের পাশে দাঁড় করাও, ভিতরে ঢুকাই করা ভস্ম হয়ে যাবে। জাহান্নামের তাপের পাশে যখন দরবেশকে দাঁড় করানো হয় মুহূর্তের মধ্যেই কলিজা শুকিয়ে যায়, পানির পিপাসায় ছটফট করতে শুরু করে, পানি নাই, কেউ নাই, কেউ নাই, এত কষ্ট। হঠাৎ দেখা দেখে এক আগন্তুক হাতের মধ্যে একটা পেয়ালা দরবেশের দিকে আগাইতেছে, কাছাকাছি আসার পর দাঁড়ায় আছে। দরবেশ বলে ভাই পেয়ালার মধ্যে কি বলে ঠান্ডা পানি, এমন পিপাসার সময় ঠান্ডা পানির খবর পাইলে কার না ভালো লাগে, ভাই দাঁড়ায় গেল কেন, পানি দাও, পানির পিপাসা সহ্য করতে পারি না।
পানিওয়ালা দাস দিয়া বলে পানি তো দেওয়ার জন্য আসি, তবে মাগনা দেব না বিনিময় দেওয়া লাগবে। বলে কি চাও? 500 বছরের ইবাদত চাই। ইবাদত করছে কেউ কথা বলে না, কই এত কি কি হবে? না না আরো কম না, তাহলে গেলাম ভাই দাঁড়াও সব নাও তবু পানি দাও। এই পানি পান করার পরে আমার যখন পানি পিপাস লাগবে তখন কি দিয়া পানি পানি কিনবে তার হুঁশ নাই। ইবাদত দিয়া দিল পানি পান করলো, আল্লাহ দরবেশকে আবার সামনে দাঁড় করাইলেন। কিছু বলবে না বলবে একটা মা ফেলে যখন অনেকগুলো প্রতিশ্রুতি ভঙ্গ হয় তখন বয়ানের মন থাকে না, বুঝছেন? আল্লাহ দরবেশকে সামনে হাজির করালেন, দরবেশ এক গ্লাস পানির জন্য সব দিয়ে দিলা। 500 বছরের বাদ আমি আল্লাহ জীবনে তোমার এক কম দিই নাই, আমিও তোমার কাছে বার বিনিময় চাই। এক বেলা এক গ্লাস পানির বিনিময়ে তুমি 500 বছরের বাদ দিয়ে দিছ, এ দরবেশ আমি আল্লাহ তোমার উপরে জিন্দা করলাম। তুমি যখন তোমার মায়ের গর্ভে আসছ, 8-9 মাস গর্ভের বয়স হয়ে গেছে, তোমার মা হাঁটতে পারে না চলতে পারে না, আসার খেয়ে পড়ে গেলে তুমি পেটের মধ্যে হাত পা ভেঙে যেতে পারো, তোমার মাকে পাহারা দিলাম আমি আল্লাহ। তুমি যখন দুনিয়াতে আসবা, একটু একটা সুরত দিয়া তোমার মতো একটা মানুষ বের হয়েছে। ডাক্তাররা বলেন, বিজ্ঞানীরা বলেন, একজন মানুষ যন্ত্রণা সহ্য করতে পারে মাত্র 40-42 ডিগ্রি, এর চাইতে বেশি পারে না। এর চাইতে বেশি যন্ত্রণা হলে মানুষটা মারা যায়, এজন্য মাথায় গুলি লাগলে মানুষ মারা যায়। যন্ত্রণার ডিগ্রি থাকে 42-এর উপরে বা 42-45 পর্যন্ত হাইয়েস্ট। কিন্তু একজন মা যখন সন্তান প্রসব করেন, ওই মায়ের যন্ত্রণার ডিগ্রি থাকে 52-54। সবাই অবাকের পর মা মারা যান না। আল্লাহ বলেন, এ দুনিয়ার বুনিয়াদ তোদের মাঝে মারা যায় না, এর কারিশমা এর ক্ষুদ্র মতে মাত্র আমি আল্লাহ। তোর মায়ের জন্য তোর মাকে বাঁচায় রাখি নাই, তোর জন্য তোকে তোর মাকে বাঁচাইছি। দুনিয়াতে আসছ, তোর মায়ের মাথার উপরে মনে হয়েছে আসমান ভেঙে পড়েছে, এরপর আমি আল্লাহ তোর মায়ের মধ্যে তোর প্রতি এত মায়া ঢুকা দিলাম, অথচ আত্মীয়তার দিক থেকে মা অনেক দূরে, বাবা মারা গেলে মা অভিভাবক হয় না, চাচা ভাই অনেক দূর গিয়া কেউ না থাকলে তারপরে মা, বংশের পরিচয় মায়ের নয় বাবার। কিন্তু আমি আল্লাহ এমন একটা ধরা দিয়ে দিছি তোদেরকে তোদের মায়ের কাছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, ওই মায়ের পায়ের নিচে তোদের জান্নাত। ওই মা আমি আল্লাহ এত কষ্ট পাওয়ার পরেও আমি আল্লাহ তোর মায়ের মধ্যে তোর পুত্রের আকর্ষণ দিয়া দিছি। একটু আগে যে যন্ত্রণায় বেহুশ হয়ে গেল, ভুলে গেছে তোকে দেখা, তুই কালো না বেটে লুলা না খোরা না অন্ধ নাকি বোবা, তোর মা দেখে না, সবাই খুঁজে খুঁজে দেখে হাত ঠিক আছে কিনা, পা ঠিক আছে কিনা, চোখ ঠিক আছে কিনা, তোর মা কিচ্ছু দেখে না, তোকে কোলে নিয়ে দুনিয়ার সব কষ্ট ভুলে যায় রে বান্দা, এই যে তোর প্রতি তোর মায়ের এত দরদ, এটা দিয়েছি আমি আল্লাহ তোকে ভালোবেসে। ওরে বন্দা তুই কথা বলতে পারো না, খুদা লাগলেও কাঁদো, মশাই কামড়াইলেও কাঁদো,
ব্যথা পাইলেও কাঁদো, বেশি গরম লাগলেও কাঁদো, বেশি শীত লাগলেও কাঁদো, কখন কিসের জন্য কাঁদো কেউ জানে না, কিন্তু তোর মা জানে, এমনকি তোর বাবাও জানে না, তোর খালাবু মামা চাচারাও জানে না, কিন্তু তোর মা জানে, কখন কিসের জন্য কাঁদো কেন জানে জানো, আমি আল্লাহ তোর মায়ের মধ্যে একটা সেন্সর লাগায় দিছি, তুই যদি খুবই কাঁদো তোর মায়ের সেন্সরে ধরা পড়ে যায়, তুই যদি ব্যথা পেয়ে কাঁদো তোর মায়ের সেন্সরে ধরা পড়ে যায়, বাড়িতে গিয়া পরীক্ষা করবেন যাদের ছোট বাচ্চা আছে, যাদের সন্তান আছে আমার কথার সঙ্গে মিলায় না, গভীর রাতে সন্তান ওদের কাঁদে, আপনি ওদের থামাবার চেষ্টা করেন থামে না, সন্তানের মাকে ধাক্কা দিলেন, বিবিকে ধাক্কা দিলেন, বাচ্চাটা কাঁদে, সন্তানটা কাঁদে, কান্না থামাও, একটু খাবার দাও তবেই থেমে যাবে, সন্তানের মা বলো এখন ক্ষুধা লাগে না, এই ক্ষুধার জন্য কাঁদে না, আশ্চর্য ব্যাপার, তাহলে কেন কাঁদে, একটু কষ্ট করে ফ্যানের সুইচটা দিয়ে দেন, যখনই ফ্যানের সুইচ দেওয়া হয় সন্তানের কান্না বন্ধ হয়ে যায়, সন্তান মায়ের পিছনে হামাগুড়ি খায় কাঁদে, আপনি বললেন বাচ্চাটাকে খাবার দিয়া থামাও, সন্তানের মা বলে খুদার জন্য কাঁদে না, কেন কাঁদে, তুই কোলে লওন ঠিক হয়ে যাইব, কোলে লইছে তো ঠিক, আহ মুসলমান বান্দা আল্লাহ এত দয়া করছে, এত মায়া করছে, আল্লাহ বলেন বান্দা আস্তে আস্তে আমি আল্লাহ তোরে বড় বানাইলাম, দাঁত দিলাম, কথা বলার শক্তি দিলাম, হাতি শক্তি বানাই, শক্ত বানাইলাম, যৌবন দিলাম, জ্ঞান দিলাম, যখনই যৌবন পাইয়া গেছে, শক্তি পাইয়া গেছে, তখন আমি আল্লাহর দিক থেকে তুমি মুখটা ফিরাইয়া রাখছো, অথচ আমি আল্লাহ প্রতিদিন রাতে প্রথম আসমানে আসিয়া তোকে ডাকি, আয় বন্ধ, তোর কি লাগবে আমার কাছে বল, এ বন্দা তোর মনে দুঃখ আমি আল্লাহর কাছে বল, তোর মনে কষ্ট আমি আল্লাহর কাছে বল, ওরে বন্দা আমি আল্লাহ এত দয়া করলাম, মায়া করলাম, এত নেয়ামত দান করলাম, বন্দা তোর চাইতে বংশ মর্যাদাও কম নয়, তোর চাইতে চেহারা সুরত খারাপ নয়, তোর চাইতে শক্তি টাকা পয়সাও কম নাই, তোর হঠাৎ করে দাওয়াতের আগেই চলে আসছে, দুদিন আগে কি মনে করে তোমার এলাকায় আসছিল, রাত্রে ঢুকে গেছে, এখন বিয়ায় আসছে, মেয়ের শ্বশুর ছেলের শ্বশুর একটা ইজ্জতের ব্যাপার, এখন দোকান পাট বন্ধ, বিবিকে ডাক দিয়া বললা বাসায় কি আছে, কয় কিছু না, একটা মুরগি আছে, তার তো বাচ্চা আছে, কয় দাও ইজ্জত রক্ষার ব্যাপার মুরগিটাই জব দিয়া দাও, ওরে বান্দা বাচ্চা গুলা রাইকা মুরগিটা জব দিয়া দিছো, মজা করে খাইয়া খিলাল দিয়া দাঁত খুঁজতেছ, আর মুরগির গোস্তের প্রশংসা করতেছ, কিন্তু সকালবেলা যখন খোপটা ছেড়ে দিলা, মুরগির ঘর খুলে দিলা, ছোট ছোট বাচ্চাগুলো দৌড়ায় একদল ডান দিকে দৌড়ায় একদল বাম দিকে দৌড়ায়, টেউ টেউ করে মাকে খুঁজে বেড়ায়, আমি তো রাগ করি না এমন না, আমি আল্লাহ নিয়ামত দিছি, আমি তোকে এত ভালোবাসি, নিয়ামতের শুকরিয়া আদায় কর, যেই গরু মহিল দিয়া হাল চাষ করে ঘরের মধ্যে ধান উঠাও, চাউল বানাও, করমা পোলাও, বিরানি খাও, যেই গাভীর দুধ দোহন করে খাও, সুস্থতা করে বন্ধ, যেই গরু দিয়া হাঁস চাষ করলা, ওই গরুটার জন্য একটা মশারি পর্যন্ত রাখো না, এলে এত সত্য দূরের কথা, শীত গরম ওই প্রসাব পায়খানা যেখানে করে ওখানেই গরুটা ঘুমায়, গরুর বাছুর যে কোনো প্রাণীর বাচ্চা রাতে ক্ষুধা লাগে খাবার খায়, বিশেষ করে দুগ্ধ পুষ্টিযুক্ত বাচ্চা আছে, তদ্রূপ ভাবে বাছুরটার ক্ষুধা লাগে, কিন্তু বাছুরটা মাংস আর একদিকে, গরুটা মাংস আর একদিকে, গভীর রাতে বাসুকটা ডাক দেয়, মা ডাক দিয়ে বলে না এখন দুধ পাবি না, সকালে আমার মালিক আল্লাহ যাদের অনুগত আমাদেরকে বানাইছেন, ওই অনুগত আমরা তাদের খেদমত করার পর যা থাকে তা খাবি, বান্দা সকালবেলা বাসুকটাকে ছাড়ছো,
দুধ দোলান পানাবার জন্য সারছে বাসুকটা আনন্দ নিয়া তো কিছু দুধ খাবে কিন্তু খাইতে দেও নাই একটা বোডায় মুখ দেয় আবার মুখটা ধরে টান দাও আর এক বোডায় মুখ দেয় আবার মুখটা ধরে টান দাও মায়ের কাছে দেখো না আমার কাজের মধ্যে কত ঘা আমার মালিক আমাকে নিয়ে জমিনে যায় সকালবেলা শীতের মানে তার গায়ে পোশাক থাকে আমার গায়ে পোশাক নাই আহারে আমার কাজের মধ্যে জোয়াল দিয়ে লাগল শক্ত দূরে বাইদা শক্ত মাটির মধ্যে লাগলের কুটি ঢুকাইয়া আমার লেঞ্জা ধরে নাড়া দেয় আমি টান দিলে আমার কাজের ঘায়ের মধ্যে ঘটা লাগলে আমার কলিজাটা ছিঁড়ে যায় এরপর যখন দাঁড়া যায় আমার মালিক শক্ত লাঠি হাতে থাকে আমার এত জোরে জোরে আঘাত করে আমি ওই ব্যথা নিয়ে লাগল টানতে থাকি আমি চাই একটা জুতা দিয়ে মালিককে মেরে ফেলতে পারি কিন্তু আমার আল্লাহ বলছেন না না দুনিয়া তোমার খাদ বানায় পাঠাইছে খেদমত করার জন্য পাঠাইছে কিচ্ছু বলা যাবে না আল্লাহ বলে তোমার বন্ধা এত কষ্ট যদি প্রাণী গুলো তুমি খা খাইয়া শুক্রিয়া আদায় কর আমার নেয়তের শুক্রিয়া আদায় কর ওরে বন্ধা সারাদিন কাজ করো ক্লান্ত হয়ে যাও আমি আল্লাহ রাত্র দিলাম বিশ্রামের জন্য অথচ আমি আল্লাহ লাতা খুদুহু সিনাতু ওয়ালা নাউম আমি আল্লাহ ঘুমাই না আমি আল্লাহকে দমরা ধরে না কেন তোমরা জানো গভীর রাতে উঠে আমি আল্লাহকে যদি একবার আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহ যদি ঘুমাইয়া যাই তোর ডাকে কে সাড়া দেবে বল বন্ধা তাহার যদি তোরে ডাকছি পাই নাই ফজরে ডাকছি পাই নাই জোহরে ডাকছি পাই নাই আহারে আসরে ডাকছি পাই নাই মাগরিবে সাড়ে ডাকছি পাই নাই রমজানে তোর রহমতে ডাকছি মাগরিবাতে ডাকছি নাজাতে ডাকছি পাই নাই মা দিলে ডাকছি টঙ্গির ইস্তেমায় ডাকছি তেলাওয়াতে ডাকছি জিকিরে ডাকছি তোরে পাই নাই আজকে আমি আল্লাহকে ডাকি না আমি আল্লাহ তোরে ডাকি পাই না কেমতের মাদানে আমি আল্লাহকে ডাকবি আমি আল্লাহর জবাব পাবি না এ দরবেশ আমি দুনিয়ার হিসাব চাই না এই যে মারা যাওয়ার আগে আমার মহর থেকে এক পেয়ালা পানি পান করছে আজ তুমি যাচ্ছে নিজের বদলে কি দেবা দাও দরবেশ ডাক দিয়ে বলে মালিক বুঝি নাই বুঝি নাই বুঝি নাই আয় আল্লাহ আপনার নিয়ামতের এত দাম এত দাম এত দাম এক ফোঁটা বৃষ্টির পানির নিয়ামতের বদলাতে নিয়ামতের প্রতি নিয়ামতের বদলায় সারা পৃথিবীর মানুষ যদি কেমন পর্যন্ত হায়াত পায় আর কেমন পর্যন্ত যদি সেজদা করে কাটা দেয় এক ফোঁটা বৃষ্টির পানির নিয়ামতের শুক্রিয়ার হক আদায় করা সম্ভব নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করতে হয় সেটা বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ পাঠাইছে কারণে না বিনা কারণে
আওয়াজ দেয় না উদ্দেশ্যে না বিনা উদ্দেশ্যে কি উদ্দেশ্যে আমরা দুনিয়াতে মানুষ পাঠাইছেন আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহু আকবার খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখাজনা ইবাদাতি ইসতিমা কুসুদ আযহা আল্লাহর আজ্ঞা করেন বান্দা আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য গোলামি করব কার আওয়াজ দিয়া বলেন আল্লাহ আর জোরে বলেন আল্লাহ আমরা গোলাম কার আল্লাহ বিরক্ত কারা কারা 5 সেকেন্ড সময় দিন এর মধ্যে চলে যাবে যারা যাওয়া দরকার এরপরে আর উঠতে পারবেন না 5 সেকেন্ড শুরু এখন সময় গুনেন 5 সেকেন্ড শেষ হওয়ার পর কেউ উঠতে পারবে না এখন উঠলে কোনো বাধা নাই সময় শেষ হলে কই আমি 5 সেকেন্ড শেষ হয়েছে এরপরে যদি কেউ উঠেন ধরে বসাই দেওয়া হবে হ্যাঁ আপনার সাথে আমি চলে যাবো আর আমি যদি আপনার সাথে উঠে যাই তো বুঝেন পাবলিকের কি কতটা প্রচুর দূর হবে ঠিক আছে এখন উঠলেন কেন এখন উঠলেন কেন চিন্তা করতেছে বুঝছিলাম হুজুরত এমনি করে এই জীবন আমি পরে উঠবেন বাপ শব্দ তো ভালো না এই চিন্তা যারা আসেন না আরে ভুল করছি না উঠতে তাদের জন্য লাকি চান্স আরো 5 সেকেন্ড সময় শুরু এখন বাইরে দেখেন গেলে যান পরবর্তীতে উঠতে পারবেন না কিন্তু ভিতর বাইরে থেকে উঠতে পারবেন ইনশাআল্লাহ সময় শেষ হয়েছে কথা বলেন আমরা গোলাম কার জোরে বলেন এরপর কেউ উঠলে কিন্তু আমি ধমক দিতে পারি বসাইয়া দিতে পারি আমি বয়ান শেষ করে দিতে পারি যে কোনো একটা হলে এর দ্বিতীয়টা আর কিছু আমার দিয়ে করাইতে পারবে না আমরা গোলাম কার আওয়াজ দিয়ে আমাদের কার আল্লাহর নাম নিতে লজ্জা আছে নাকি আওয়াজ দিয়ে আমাদের আমরা গোলাম কার আমরা তো নামাজের মধ্যেও স্বীকার করি إياك نعبد وإياك نستعين الله খালি নামাজে কই আইন বস্তু জানি না কি কই হুদা বাস্তবে নাফরমানিতে ডুবে থাকি আমরা গুনাহের মধ্যে ডুবে থাকি আমরা আবার বলেন আমরা গোলাম কার আওয়াজ দিয়ে বলেন কার দুনিয়ার কা গোলামি করব না করতে চাইও না কার রক্ত চক্ষু কেউ ভয় না আশির মোড়ে যাব অতএব গোলামিও করব একমাত্র আল্লাহ কার কোন দুনিয়ার তাবেদার দুনিয়ার কোন দুনিয়াদার ক্ষমতাওয়ালা বেল নেই সময় নেই দেখছেন হুজুর মানুষ এমন করলে বেরিয়ে করবো আমি এখন বলি না আল্লাহ আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠাইছেন কার গোলামি করার জন্য আল্লাহ আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আর জোরে বলেন আল্লাহ আল্লাহ গোলামি করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন গোলামি কেমনে করব ও মুসলমান ইমানদার আল্লাহ আমাদের হাত পা আমাদের চোখ কান সব কিছু এক উদ্দেশ্য করে দুনিয়াতে পাঠাইছেন আমাদের করে পাঠাইছেন ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি বলেন আমাদের উদ্দেশ্য কি তো আল্লাহর উদ্দেশ্য কি তো কাজে যখন আপনার আমার হাত পা ধন দৌলত সব কিছু আল্লাহর উদ্দেশ্য কি তো কাজে ব্যবহার হবে তখনই কেবল নেয়ামতের শুক্রিয়া আদায় হবে শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলার দ্বারা নেয়ামতের শুক্রিয়া পূর্ণাঙ্গ আদায় হবে না
যেমন আল্লাহ পা দিয়েছেন কেন চুরি করতে যাওয়ার জন্য না না ডাকাতি করতে যাওয়ার জন্য সিনেমায় যাওয়ার জন্য না না আল্লাহ পা দিয়েছেন যখন তুমি আযান শুনবা মসজিদে যাইবা নামাজের জন্য যখন ওয়াজের দাওয়াত পাইবা ওয়াজে যাইবা পাড়া প্রতিবেশী অসুস্থ হলে তাদেরকে দেখতে যাইবা সমাজ সেবায় যাইবা জরুরি কাজে যাইবা যখন তোমার পা আল্লাহর উদ্দেশ্যকৃত কাজে ব্যবহার হবে তখনই কেবল তোমার নেয়ামতের শুক্রিয়া আদায় হবে পায়ের নেয়ামতের শুক্রিয়া আদায় হবে অন্যথায় শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলা দ্বারা নেয়ামতের শুক্রিয়া পূর্ণাঙ্গ আদায় হবে না এবার বুঝলাম এতক্ষণ বুঝছি নেয়ামতের শুক্রিয়া আদায় করা দরকার এবার বুঝলাম কিভাবে নেয়ামতের শুক্রিয়া আদায় করতে হবে এখন জানা দরকার আমাদের নেয়ামত কি কি নেয়ামতের কোনো শেষ নাই এর মধ্যে মৌলিক কিছু নিয়ামত আছে মৌলিক কিছু নিয়ামত আছে এই মৌলিক নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হলো আল্লাহ দয়া করে মায়া করে বিনা দরখাস্ত বিনা দোয়ায় বিনা তাহাজ্জুদে বিনা মোনাজাতে আমাদেরকে মানুষ বানায় পাঠাইছেন আল্লাহ চাইলে কুকুর বানাইতে পারতেন আল্লাহ কুকুর বানায় মানুষ বানাইছেন আল্লাহ চাইলে গরু বানাইতে পারতেন গরু বানাইলে বনি আদম আমার প্রতি সদয় হইত না আমার কাদের মধ্যে জোয়াল দিয়া হার চাষ করাইত আল্লাহ গরু বানান আল্লাহ মানুষ বানাইছেন আলহামদুলিল্লাহ শুধু কি মানুষ শুধু কি মানুষ সুরতের দিক থেকে সবচেয়ে সুন্দর করে বানাইছেন আল্লাহ চারটা কসম খায় বলেন ওয়াতি ওয়াজাইতু لقد خلقنا الإنسان لقد خلقنا الإنسان في أحسن تقويم আমি আল্লাহ অবকাঠামো অবকাঠামোগত দিক থেকে সুরতের দিক থেকে সবচাইতে মানুষকে সুন্দর করে বানাইছি এত সুন্দর করে আর কাউকে বানাই না শুধু কি সুন্দর শুধু কি সুন্দর ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বালক নোমান সাহাবাতের কোলা মাদ্রাসার সবচেয়ে মুয়াদ্দব ছাত্র মেধাবী ছাত্র আমাদের অঞ্চলে বলে যে হয় এক পাতার কালেই হয় মানে ছোট থেকেই তাকে চেনা যায় বোঝা যায় স্বামী স্ত্রী উভয় একে অপরকে খুব ভালোবাসত ভালোবাসার আবেগে গদগদ পূর্ণিমার চাঁদের রাতে স্ত্রী বলল চলো ঘরের বাইরে গিয়ে পূর্ণিমার আলো পূর্ণিমার চাঁদের আলো উপভোগ করে বাইরে গেছে
স্বামীকে ডাক দিয়ে বলে দেখো চাঁদ কত সুন্দর। স্বামী বলে চাঁদের চাইতে তুমি আরো সুন্দর পাই না, উদাহরণ চাঁদের চেয়ে মানুষ কেমন সুন্দর হয়। স্বামী আবেগে বলে বলেছে চাঁদের চাইতে তুমি যদি সুন্দর না হও তাহলে তিন তালাক। কেমন বুঝে গেছিল এলাকার ওলামা একরাম যারা আছেন, মসজিদের ইমাম যারা আছেন, কি কাজ করেন? নামাজটা পড়েন, দুই সে মিলাদ পড়েন, মরার দাওয়াত খেয়ে খেয়ে পড়তে হ্যাঁ, এরপরে এই আর দুয়ে গালব করেন, মাস শেষে বেতন না নেন, বাড়ি যান চালু কিনেন খেয়ে দিয়ে শেষ, কিছু কাজ করেন। সবাই এমন না, আমি হুজুর, আমি হুজুরকে বলতে পারি, আপনাকে বলার দিয়ে আমার অধিকার নেই, কথা কয় না, কোনো হুজুর আমারে বলতে পারে, আমি কোনো হুজুরকে বলতে পারি, আপনি বলার অধিকার পাইছেন কই মিয়া, কালেমা পড়তে পারেন না, আমি কি মসজিদ হুজুরে চিল্লা, আমি কইছি আমি এটা নিয়ে আবার অনেকে কইব, অধিকারই নেই আপনি। ইমাম সাহেবরা দিন ঠিক করেন, কমপক্ষে সপ্তাহে একদিন এলাকায় সফর করবেন, ঘরে ঘরে গিয়ে তোমার বয়ানে বলেন স্বামী স্ত্রী যত তর্ক হোক তালাক শব্দ মুখে আনা যাবে না। ঘরে ঘরে তালাক হয়ে গেছে কেউ জানে না, ঘরে ঘরে তালাক হয়ে আছে জানে না কেউ, খবরই নেই, কিছু মনেই করে না। স্বামী তালাক দিয়েছে, বউকে তালাক আমি অ্যাকসেপ্ট করিনি, কই ওকে ডান, এটা অ্যাকসেপ্ট করার কিছু নাই, হয়ে গেছে